কুয়েতে কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে গত বুধবার। কুয়েত সিটির একটি হোটেলের হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি জালালউদ্দিন। কুয়েত থেকে আলাল আহমেদ জানান, কালবেলার কুয়েত প্রতিনিধি আবু বকর সিদ্দিক পাভেলের সঞ্চালনায় আরও অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আহমেদ জুবেদ, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দিন খোকন, হেফজু মিয়া, আল আমিন রানা ও আহাদ আম্বিয়া খোকন।